Sri Lanka Airlines single ticket 999 ringgit সঙ্গে থাকবে লাগেজ 40 কেজি এবং চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন 20 কেজি অ্যাড করতে পারবেন অনেকে এই মাইসো যাত্রা ডিলেট হয়ে যায় বা ফোন হারায় যায় সেই ক্ষেত্রে মাইসো যাত্রা অনেকের ফোন থেকে চলে যায় ওই ক্ষেত্রে আবার নতুন করে খুলতে হবে তারপরে আবার ভ্যাকসিনের সার্টিফিকেট গুলো আপডেট দিতে হবে আবার ওটাকে অ্যাক্টিভ করতে হবে তারপরে যাইতে পারবেন দেশে যাইতে চাচ্ছেন এই টিকেটটি বুক করে দেশে যেতে পারেন এই মাসেই আছে 999 রিংগিত করে অফারের প্রাইস আপনারা 40 কিলো ব্যাগেজ নিতে পারবেন হাতে 7 কিলো আবার আপনারা চাইলে এক্সট্রা 20 কেজি অ্যাড করতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের ইয়াসিন ব্লগের আরো একটি নতুন ভিডিওতে সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিওটা আরো বেশি হেল্পফুল হবে বিকজ আমি কিন্তু আবারও চলে আসছি আজকে হচ্ছে 31 জুন তো 31 জুন আমি চলে আসছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসটা হচ্ছে কোতরায়া মে ব্যাংকের সামনে দেখেন আজকে কিন্তু অফারের লিস্ট তারা কিন্তু এখানে টানিয়ে দিছে অফার চলতেছে 999 রিঙ্গিত আপু একটু এই পাশে আসেন ক্যামেরাটা নিয়ে এটা হচ্ছে 999 রিঙ্গিত শ্রীলঙ্কা এয়ারলাইন্স সিঙ্গেল টিকিট 999 রিঙ্গিত সঙ্গে থাকবে লাগেজ 40 কেজি এবং চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন 20 কেজি অ্যাড করতে পারবেন আমি কিন্তু আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা কোতরায়া মে ব্যাংকে কোতরায়া থেকে আসতে চান কোতরায়া মাইডিন থেকে কোতরায়া হচ্ছে এইদিকে তো কোতরায়া থেকে সোজা হেঁটে চলে আসবেন আমাদের এনজেরল ট্রাভেলসে আমরা এখন ভিতরে ঢুকবো এবং তানজিলা আপুর সঙ্গে কথা বলবো আরও অন্যান্য স্টাফদের সঙ্গে কথা বলবো আজকে টোটাল এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিট নিয়ে কথা বলবো কোনটার কত প্রাইস এবং কেমন লাগেজ থাকবে বিস্তারিত আলোচনা করবো সঙ্গে থাকুন যারা যারা আমাদের নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভিউয়ার্স লেটস গো আসসালামু আলাইকুম আমি তানজিলা আবার এজে থেকে আসলাম আমাদের কাছে অফারের কিছু টিকিট আছে যারা আপনারা এখনও দেশে যাওয়ার জন্য টিকিট ক্রয় করেননি আপনারা আমাদের এনজেডে চলে আসুন এনজেডে এসে আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি বুক করেন আমাদের কাছে এই মাসে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আছে যারা দেশে যেতে চাচ্ছেন এই টিকিটটি বুক করে দেশে যেতে পারেন এই মাসেই আছে 999 রিঙ্গিত করে অফারের প্রাইস আপনারা 40 কিলো ব্যাগেজ নিতে পারবেন হাতে 7 কিলো আবার আপনারা চাইলে এক্সট্রা 20 কেজি অ্যাড করতে পারবেন আমরা আপনাদেরকে ওই 20 কিলো 22 রিঙ্গিত করে দিতে পারবো সো যারা যারা এখনও পর্যন্ত দেশে যান নাই আপনারা আমাদের এনজেডে এসে কাঙ্ক্ষিত টিকিটটি বুক করে নেন আমাদের এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিসকাউন্টে টিকিট পাবেন আচ্ছা আপু শ্রীলঙ্কা এয়ারলাইন্স আপনার এটা হচ্ছে কতদিন থাকবে এই তো এই মাসে আছে এই মাসে আপনারা যারা যাবেন এই মাসে আসেন এই মাসে আমরা টিকিট দিতে পারবো শ্রীলঙ্কা এয়ারলাইন্সে শ্রীলঙ্কা এয়ারলাইন্স তাই না আর এটা তো ট্রানজিট তাই না জি এটা ট্রানজিট এটা ওখানে আপনাদেরকে 6-7 ঘন্টা ওখানে স্টে করতে হবে এরপর ওখান থেকে বাংলাদেশ আচ্ছা আর অন্যান্য বিমানের প্রাইস কেমন আছে অন্যান্য বিমানে আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সে যাইতে চাইলে 1250 থেকে 1300-1360 এরকম আছে যত দেরি করবেন টিকেটের দাম কিন্তু তত বেড়ে যাবে তো তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল টিকেটের প্রাইস আচ্ছা আর মালামাল অ্যাড করার ক্ষেত্রে হ্যাঁ মালামাল অ্যাড করার ক্ষেত্রে তো আগের মতো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন 30 কেজি ব্যাগে হাতে 7 কিলো এক্সট্রা আরো 30 কিলো অ্যাড করতে পারবেন পার কেজি 15 রিঙ্গিত করে আচ্ছা এখন কি হেলথ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা হেলথ ডিক্লারেশন ফর্ম লাগে আমরা আগের মতোই যারা আমাদের কাছ থেকে টিকিট কাটবেন আমরা ফ্রিতে তাদেরকে করে দিই কোনো টাকা লাগে না এটার জন্য দুই দিন আগে এই হেলথ ডিক্লারেশনটা করতে হয় আচ্ছা অনেকে এই মাইসো যাত্রা ডিলেট হয়ে যায় বা ফোন হারায় যায় সেই ক্ষেত্রে মাইসো যাত্রা অনেকের ফোন থেকে ওই ক্ষেত্রে আবার নতুন করে খুলতে হবে তারপরে আবার ভ্যাকসিনের সার্টিফিকেট গুলো আপডেট দিতে হবে আবার ওটাকে অ্যাক্টিভ করতে হবে তারপরে যাইতে পারবে দেশে তাই না আর এখন তো অবৈধ লোকদের দেশে যাওয়ার কোনো সুযোগ নাই তাই না অনেকে আমাদের কমেন্ট করে না ভাইয়া নাই তাই না না ভাইয়া আচ্ছা আজকের তারিখটা একটু বলে দেন আজকের তারিখ হচ্ছে 31 জুলাই 31 জুলাই হ্যাঁ 31 জুলাই আজকে ভিডিওটি পাবলিশড হবে সো আপনারা কালকে থেকে আসা শুরু করুন না হলে আপনারা টিকিটটি পাবেন না হ্যাঁ হ্যাঁ সেটাই আর আমাদের নতুন আপডেট পেতে হলে কি করতে হবে ইয়াসিন ব্লগ সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ
ভিউয়ার্স, আপনাদের আজকের বিমান টিকেটের আশা বিষয়ে সবকিছু আপডেট দিলাম এবং আপনাদের জানালাম যে বর্তমানে একটি অফার চলতেছে ধামাকা অফার, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের 999 রিঙ্গিতে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। এটা হচ্ছে সিঙ্গেল টিকিট, আর শ্রীলঙ্কা এয়ারলাইন্সটা হচ্ছে ট্রানজিট বিমান। তো যারা যারা যেতে চান, যারা যারা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে চান সুলভ মূল্যে এবং রিজনেবল প্রাইসে, তারা কিন্তু চলে আসবেন আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে। আর এখানে এসে ইয়াসিন ব্লগসের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো এপিসোড নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।